বন্ধুগণ আপনাদের সবাইকে আইটি স্কুল চ্যানেলটিতে স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে সব কিছুই আমাদের হাতের মুঠোই আমরা যেমন এই প্রযুক্তির মাধ্যমে সহজে কারোর ভালো করতে পারছি আবার এই প্রযুক্তির মাধ্যমে সহজেই কারোর ক্ষতি করতে পারছি এছাড়া প্রতিটি মানুষ তাদের নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করে তাতে যদি অন্যর ক্ষতিও হয় সেটাতেও তার মাথা ব্যথা নেই যাই হোক বন্ধুরা বর্তমানে অনেক মানুষের মোবাইল হ্যাক হয়ে তাদের মোবাইলের কল রেকর্ড এসএমএস এবং তাদের কল লিস্টের পার্সোনাল তথ্যগুলো চলে যাচ্ছে অন্য কারোর কাছে আবার অনেকেই হয়তো আপনার মোবাইলে এমন ছোট ছোট কিছু হ্যাকিং অ্যাপস ইনস্টল করে রেখেছে তারপর ওই অ্যাপটিকে হাইড করে রেখেছে আপনার মোবাইল থেকে আপনি বুঝতে পারছেন না পরবর্তীতে ওই অ্যাপসটির মাধ্যমে আপনার ফোনের অনেক পার্সোনাল তথ্য গ্যালারির ছবি ফেসবুকের তথ্য বা আপনার মোবাইলের মেমরির কোনো ডকুমেন্ট অজান্তেই চলে যাচ্ছে অন্য কারোর কাছে আপনি সেটা বুঝতেও পারছেন না আপনার মোবাইলটি কেউ হ্যাক করে গোপনে আপনার পার্সোনাল তথ্যগুলো নিয়ে নিচ্ছে না তো যদি গোপনে আপনার সাথে কেউ এমনটি করেও থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না তবে আপনি এর জন্য হয়তো পরবর্তীতে কোনো বড় সমস্যায় পড়তে পারেন এজন্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার অজান্তেই আপনার মোবাইল ফোনের এই বিষয়গুলো হ্যাক করে কেউ নিয়ে নিচ্ছে কিনা আর যদি কেউ এমনটি করেও থাকে তাহলে কিভাবে সহজে এর থেকে আপনারা মুক্তি পাবেন এই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও শুরুতে আপনাদের একটা কথা বলব বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটিতে একটি লাইক না করে থাকেন তাহলে তাড়াতাড়ি একটি লাইক করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন তো প্রথমে বন্ধুরা আপনাদের মোবাইলের কল মেনুতে গিয়ে আপনারা ডায়াল প্যাডে টাইপ করুন স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এবং এটাতে ডায়াল করে দিন এটাতে ডায়াল করার পর একটি কেরিয়ার ইনফো আপনার সামনে আসবে এখানে কল ফরওয়ার্ডিংয়ের যে অপশনগুলো আপনাদের সামনে শো করেছে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভয়েস নট ফরওয়ার্ডেড ডেটা নট ফরওয়ার্ডেড এসএমএস নট ফরওয়ার্ডেড এবং আদার্স যেগুলো আছে নট ফরওয়ার্ডেড দেখাচ্ছে অনেকের মোবাইলে এই কোডটি কাজ নাও করতে পারে যাদের মোবাইলে এই কোডটিতে ডায়াল করলে কাজ করবে না তারা টাইপ করুন স্টার হ্যাশ টু ওয়ান হ্যাশ এবং এটাতে ডায়াল করে দিন এরপরে সেম কেরিয়ার ইনফরমেশন দেখাবে এবং দেখাচ্ছে কল ফরওয়ার্ডিং ভয়েস নট ফরওয়ার্ডেড এবং যে দ্বিতীয় অপশনটা দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনার যে ফোনের যে তথ্যগুলো কল হিস্টোরি বা এস এম দ্বিতীয় কোনো ব্যক্তির কাছে চলে যাচ্ছে কিনা না অজান্তেই এটাতেও নট ফরওয়ার্ডেড দেখাচ্ছে অর্থাৎ আপনার ফোনটি আপাতত কেউ হ্যাক করেনি অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে আপনার মোবাইলের কল বা এস এম এস কেউ হ্যাক করেনি যদি আপনাদের মোবাইলে এখানে নট ফরওয়ার্ডেড লেখাটা না থাকে যদি এখানে ফরওয়ার্ডেড লেখা থাকে বা এখানে যদি এটা অন থাকে তাহলে আপনারা এটা কিভাবে বন্ধ করবেন এই হ্যাকিংটা এজন্য আপনারা ডায়াল প্যাড থেকে লিখুন হ্যাশ হ্যাশ জিরো জিরো টু হ্যাশ এবং এটাতে ডায়াল করে দিন ডায়াল করে দিলে আপনারা কেরিয়ার ইনফরমেশনে দেখতে পারবেন কল ফরওয়ার্ডিং ইরেজার ওয়াজ সাকসেসফুল অর্থাৎ যদি আপনার কলের এই বিষয়গুলো কারোর কাছে চলেও যেয়ে থাকে হ্যাকিং হয়ে তাহলে এইটা ক্যান্সেল হয়ে গেছে এরপর থেকে আর তাদের কাছে কোনো তথ্য চলে যাবে না তো বন্ধুরা এখন আপনাদের আমি দেখাবো আপনাদের মোবাইলে যদি কোনো গোপন হ্যাকিং অ্যাপ কেউ ইনস্টল দিয়ে থাকে সেটা আপনারা কিভাবে বুঝবেন এজন্য আপনাদের মোবাইলের সেটিংয়ে চলে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে আপনাদের খুঁজে বের করতে হবে গুগল অপশনটি এই গুগল অপশনটিতে ঢোকার পরে আপনারা অনেক অপশন দেখতে পারবেন আপনাদের সামনে এসেছে এখান থেকে আপনারা নিচে সিকিউরিটি লেখা আছে এখানে ক্লিক করুন সিকিউরিটিতে ক্লিক করার পরে আপনারা দুইটা অপশন পাবেন যেটার নিচের অপশনটা গুগল পেলে প্রোটেক্ট এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে লুকস গুড No harmful apps. ফাউন্ড অর্থাৎ কোনো ক্ষতিকর অ্যাপস বা হ্যাকিং অ্যাপস আপনার মোবাইলে ইনস্টল দেওয়া নেই যদি কোনো ক্ষতিকর অ্যাপ আপনার মোবাইলে ইনস্টল দেওয়া থাকতো বা কোনো হ্যাকিং অ্যাপ ইনস্টল দেওয়া থাকত তাহলে এখানে হামফুল অ্যাপ বলে সেটি গুগল আপনাদের দেখিয়ে দিত এবং এখানে শো করত এখান থেকে আপনারা অ্যাপটিকে রিমুভ করে দিতে পারতেন পরবর্তীতে তো বন্ধুরা বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা বিষয়গুলো ট্রাই করুন এবং সহজেই বুঝতে পারবেন আপনার ফোন আসলে হ্যাক হয়েছে কিনা এবং এই সমস্যাগুলো থেকে পরিত্রাণও আপনারা পাবেন আপনার প্রিয় বন্ধুটিকে সতর্ক করতে তাদের কাছে ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও চলে যাবে আপনার কাছে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন